আপনি হয়তো অনেক উঁচু পদে চাকরি করেন, কিন্তু বাড়ি ফিরে অন্ধকার ঘরে এক কাপ কফি নিয়ে বসে থাকতে হয় একা। আপনার হয়তো মাথা থেকে পা পর্যন্ত গিল্ড করা গয়না আছে প্রচুর, অথচ সারাদিনের সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়ার কোনো মানুষ নেই পৃথিবীতে। আপনার হয়তো ফেসবুকে 50,000-এর ওপর ফলোয়ার্স, কিন্তু অভিমান জমলে একজনকেও এসে বলে না তোমার মন খারাপ কেন। আপনার হয়তো সব থেকে লেটেস্ট মডেলের গাড়িটা আছে, কিন্তু ছুটির দিনগুলোতে অনর্গল কথা বলার দুপুর নেই, কিংবা একটা জমাটি আড্ডার কোনো সন্ধ্যের সন্ধান করে উঠতে পারেননি এখনো। আপনার বই হয়তো বইমেলায় সব থেকে বেশি বিক্রি হয়েছে, কিন্তু রাত বিরেতে বুকের বাম পাশে চিমচিম করে উঠলে কোনো মানুষ খবর নেয় না কেমন আছেন। আপনার গানের সুরে হয়তো মোহিত হাজার হাজার লোক, কিন্তু বৃষ্টির দিনে কাক ভেজার কথা বলার মতো লোক নেই আশেপাশে। আপনার রূপ নিয়ে হয়তো প্রশংসা করে আপনার শত্রু, কিন্তু অপরাধ বোধ জাগলে স্বীকারোক্তি করার মতো একটা কাঁধও খুঁজে বার করতে পারেননি। আপনি হয়তো কলেজের পরীক্ষায় সব থেকে ভালো ফলাফল করে স্যার ম্যাডামদের চোখের মণি এখন, কিন্তু বৈশাখী কোনো ঝড়ের রাতে ছোটবেলার আম কুড়োনোর কথা বলার লোক নেই কাছে। আপনি হয়তো সকাল থেকে সন্ধ্যা নিশ্চিন্ত নিরুপ্রদ্যব জীবন কাটান, অথচ আপনার কান্না পেলে কাঁধে মাথা রাখার মানুষ বিশেষ নেই। আমরা আসলে টাকা পয়সা রূপ গুণ আভিজাত্য কিছুই জমাতে পারি না, একটা সময়ের পর মূল্যহীন হয়ে যায় পৃথিবীর মূল্যবান থেকে মূল্যবান সম্পদ, একটা সময়ের পর গায়ের চামড়াও টান ধরে, একটা সময়ের পর খ্যাতিও ম্লান হয়ে আসে। কেবলমাত্র একটা জিনিস আমরা জমাতে পারি, সেটা হলো মানুষ, যারা সময়ের সাথে সাথে থেকে যায়, ভালোবাসে, উৎসাহ দেয়, ভেঙে পড়লে সাহস যোগায়, সহজেই বুঝে ফেলে না বলা যত যন্ত্রণার কথা। তাই সেই সমস্ত মানুষদের জমিয়ে চলুন, দেখবেন একদিন গোটা পৃথিবীটাই আপনার কাছে জমা হয়ে গেছে। কলমে ঋত্বিকা গায়েন।